হাই বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে অষ্টমী পুজো তো চলো বন্ধুরা আজকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি আজকে অষ্টমী পুজোর অঞ্জলি দেবো তো তোমাদেরও সাথে নিয়ে আজকে দেখাবো আমাদের এখানে পুজো কীরকম হয় আর তো চলো সাথে থাকো সারাদিন দেখতে থাকো ব্লগটা কন্টিনিউ এই যে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম সাজুগুজু করে এটা হচ্ছে বাড়ি থেকে সকাল সকাল কাজবাজ সেরে বেরিয়ে পড়লাম আমাদের এখানে উমরকোটে যাওয়ার জন্য তো উমরকোটে গিয়েই মন্দিরে পুজো দেবো কেননা আমাদের গ্রামে তো পুজো হয় না তো এখানে যেতে যাব আর কি গিয়ে আমাদের ওইখানে রামকৃষ্ণ মিশন আছে আমাদের ওই মিশনের তরফ থেকে আজকে হচ্ছে মানে এই বছর হচ্ছে পুজো হচ্ছে দুর্গা তো তার জন্য যে চলে আসলাম তো বুঝতে পারছো এক শাড়ির থেকে আরেকটা শাড়ি হয়ে গেছে তো এই শাড়িটা পরে আমি এখনও অঞ্জলি দিতে যাব আর কি তো দেখো সাজুকাজু করে রেডি পেডি হয়ে বেরিয়ে পড়েছি এই যে আমার বড় পাশে দাঁড়িয়ে আমার সামনে একটু ভিডিওতে আসলো আর কি তো দেখো এই যে কাকাদের বাড়িতে একদম কাকাদের বাড়িতে এসেছি কাকারা সবাই মিলে একসাথে যাব অঞ্জলি দেওয়ার জন্য তো আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি ওরা এখনও রেডি হয়নি তো ভাবলাম চলো তোমাদের সাথে এই একটু ভিডিও করে নিই আজকের লুকটা আমার কেমন লাগছে অবশ্য কমেন্টে জানিয়ে দিও ঠিক আছে তো আশা করছি ভালো আমার কাছে তো আজকে আমার নিজেকে অনেকটা ভালো লাগছে কেননা আমি এইভাবে হোয়াইট ব্লাউজ মানে এইভাবে লুক কোনো দিন করি না যাই হোক আজকের লুকটা আমার কাছে খুব ভালো লেগেছে আর তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমার কমেন্টের মধ্যে জানিয়ে দিও তো এইখানে দেখো সবাই মিলে বেরিয়ে পড়লাম যার যার বাইক নিয়ে তো এই যে চলে আসলাম মন্দিরে দেখো এখানে হচ্ছে আমাদের এই মিশনে আর রামকৃষ্ণ মিশনে ওইখান তরফ থেকে এবার দুর্গা কমিটি হচ্ছে সেখানে হচ্ছে পুজোতে অঞ্জলি দিতে একে চলে আসলাম আমরা তো এই যে দেখো এখানে পুজোর অনুষ্ঠান প্রথম বছর করা হয়েছে বেশ ভালো হচ্ছে আর অষ্টমী পুজোর অঞ্জলি দিতে খুব মনটা মন মনে ইচ্ছা হয় আর কি ভালো লাগে দিতে তো সকাল সকাল সমস্ত কাজ ঘর সংসার রেডি করে থুয়ে চলে আসলাম অষ্টমী পুজোর অঞ্জলি দিতে আর আমার মিষ্টির কথা আর বলোই না দুষ্টুমি এত দুষ্টমি কী বলবো তোমাদের তো দেখো এখানে হচ্ছে ঢাকের বাজনা এই ঢাকি কাঠি পরার বাজনাটা যেন আলাদা রকম ফিলিংস নিয়ে আসে তাই না আমার মনের মধ্যে একটা আনন্দ লাগে বেশ ভালো লাগে সত্যি এই ঢাকে কাঠি পড়লে যা মনটা ছুঁয়ে যায় না কি বলবো তোমাদেরকে তো যাই হোক এখানে পুজো দিদি দিতে একটু ভিডিও করে নিলাম আর মিষ্টি যে এত পরিমাণে দুষ্টুমি করছে কি বলবো চুল দেখো হাতে কতটা পেঁচানো আছে আমার চুল এত পরিমাণে দুষ্টুমি করেছে আজকে আমাকে খুব বিরক্ত করেছে তো যার জন্য ওকে নিয়ে অনেকটা কষ্ট হয়ে গেল মনটা কিন্তু অনেকটা ভালো হয়েছিল আর কি মনটা খুব ভালো লেগেছে তো এইভাবে অঞ্জলি দিতে পারে অনেক আরও ভালো লাগছে আর আমাদের এখানে ব্রাহ্মণটা এসেছিলো কলকাতা থেকে ব্রাহ্মণ এসেছিলো তো মানে অনেক সুন্দর করে অঞ্জলিটা দিলাম আর কি তো যাই হোক দেখো অঞ্জলি দেওয়া হয় এখন অঞ্জলি দিব আর কি এখানে হচ্ছে কুমারী পূজা হয় তো সে একজন আমার এক ভাগ্নি এটা তো তাকে হচ্ছে কুমারী পূজার জন্য কুমারী সাজানো হয়েছে আর কি তো এখানে আমার রিচুয়াল তো আছেই যে দেখো নবমী মানে নবরাত্রির যে কুমারী পুজোগুলো থাকে তো সেই কুমারী পূজার জন্য এখানে কুমারী পূজাও হয়েছে আজকে আর কি তো যাই হোক অনেকটা ভালো লাগলো দেখে আর কি যায় তো এখানে দেখো সবাই ওকে দেখে দেখে উলুধ্বনি দেওয়া হচ্ছে মানে ওই ভিতরে ছিল ওকে আবার বাইরে এনে বসিয়েছে তো যাকে যাকে আশীর্বাদ করার জন্য ওকে বাইরে বসানো হয়েছে তো মন্দিরের যেহেতু ভিতরে উঠতে দিচ্ছিল না যাই হোক একটুখানি উঠেছি আর কি ভিডিও করতে দিচ্ছিল না তো একটু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি যাই হোক চলো হয়ে গেছে অঞ্জলি দেওয়া পুজো দেওয়া প্রণামী দেওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে তো এখনে যাওয়া যাক ভোগ দেওয়া হবে তো সেখানে যাব তো যাই হোক এই যে দেখো আমার ননদকে বললাম এই যে একটু ভিডিও করতে দিল না আমাকে তো যাই হোক চলো মনটা খারাপ হয়ে গেছে ভালো করে ভিডিও করতে পাইনি আর এখানে দেখো পুজোর ভোগ রান্না হয়েছে অষ্টমী পুজোর ভোগ খিচুড়ি আর পায়েস হয়েছিল রান্না বান্না তো এই যে খাওয়া দাওয়া চালু হয়ে গেছে আমি ওই যে যাচ্ছি মন্দিরের কাছে ভোগ যেহেতু উপাস ছিলাম উপাস থেকে তো উপাসটা ভাঙতে হবে চরণম তো খেতে গেছিলাম আর কি তো সেটা তোমাদের সাথে ভিডিওটা করা হয়নি এই যে আমার বরমশাই এত দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওটা করছিল। সবার খাওয়া দাওয়ার ভিডিও তো দেখো খাওয়া দাওয়ার জন্য খুব লম্বা লাইন পড়ে গেছে অনেক লোকজন হয়েছে অনেক লোকজন প্রথমবার হয়েছে তো এখানে তো যারা যারা দীক্ষিত আছে রামকৃষ্ণ মিশনে তো দীক্ষিত রয় সবাই এসেছে আর কি তো যাই হোক দেখো এখানে আবার খাওয়ার জন্য প্লেট নেওয়া হচ্ছে প্লেট নিয়ে খাওয়া খিচুড়ি খাওয়া হবে খাওয়া দাওয়ার পর তো সিধা বাড়ি চলে যাব আর কি তো দেখো এত লোকজন যে লম্বা লাইনে দাঁড়াতে গেলে অনেকটা সময় যার জন্য তোমাদের সামনে আর খাওয়ার সময় ভিডিওটা করতে পারিনি কেননা অনেক লম্বা লাইনের পিছনে দাঁড়াতে হয়েছিল তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করবো খিচুড়িটা সত্যি বলছি এত সুন্দর এত ভালো হয়েছে খেতে অনেক ভালো হয়েছে ভোগটা অনেক সুন্দর হয়েছিল খেতে যাই হোক চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে তো ভাবলাম তোমাদের মানে পরিবেশটা দেখিয়ে দিই এত সবুজ পরিবেশ কি বলবো তো এটা হচ্ছে আমাদের এখানে মিশনের সে মন্দিরটা এখানে সবসময় পুজো আসলে হয় আর কি তো রাম রামকৃষ্ণ ঠাকুরের পুজো হয় এখানে সমস্ত মানে প্রত্যেকবার হয় আর কি পুজো মানে যা যা পুজো হওয়ার কথা যাই হোক জন্য গুলিয়ে যাচ্ছে তো এই যে দেখো সবুজ পরিবেশ খুব সুন্দর চারো সাইডে ফুল বগিচা অনেকটা সুন্দর আর কি তো বন্ধুরা দেখো চলে আসলাম বাড়ি এই যে এখনো মিষ্টি দেখো ঘুমিয়ে আছে প্রচণ্ড টাইড লাগছে এখন বাড়িতে এসে সিদ্ধ ভাত কাঁটা রান্না করে দিয়েছি বাবাদেরকে আর আমরা তো খিচুড়ি খেয়ে এসেছি ভোগ খেয়ে এসেছি তো প্রচণ্ড টাইট লাগছে একটু মাজাটা সোজা করি তো তারপরে একটা সন্ধের সময় কিছু দেখতে যাবো তো কন্টিনিউ করতে থাকবে তো যাই হোক সাইডারি চেঞ্জ করে বাড়ির যেসব কাজগুলো ছিল সেসব কাজ কমপ্লিট করে নিয়ে আবার চলে আসলাম সন্ধের সময় ঠাকুর দেখতে তো দেখো ঠাকুর দেখতে এসছে এটা হচ্ছে আমাদের এখানে ডি মানে কী বলে এই মন্দিরটা অনেকটা সুন্দর বানিয়েছিলো যাই হোক একটা মন্দির দর্শন করলাম করে তারপরে এক এক করে করে অনেক কটা মন্দির দর্শন করেছিলাম যাই হোক তোমাদের সাথে শেয়ার করতে পারিনি গো এত লোক আর বাচ্চা কোলে নিয়ে না অনেকটা অসুবিধা হয় যার জন্য আর তোমাদের দাদা ভাই যায়নি ও হচ্ছে কাকাদের বাড়িতে ছিল তো আমার দেওয়ার ননদ আমরা সবাই মিলে গেছি কিন্তু তোমাদের দাদা হয় যায়নি যার জন্য ভিডিও আর সেইভাবে কন্টিনিউ করতে পারিনি তো এখানে যে যতটুকু ভিডিও করার এখানটাই করে নিয়েছি আর প্রথমে কাকাদের বাড়ি যাওয়ার আগেই এই মন্দিরটা আমরা একটু ঘুরে গেলাম আর কি আর এই যে আমার মিষ্টি জল পড়া দেখছে ওকে ওকে মোটে নিতে পারছিলাম না এখান থেকে ও মোটে যাবে না ওকে জবরদস্তি বলতে পারে একরকম ওকে নেওয়া হয়েছে এখান থেকে তো যাই হোক এই যে এখানে হচ্ছে একটু খাওয়া দাওয়া করব এটা হচ্ছে কি বলে দই বড়া তো আমাদের উড়িষ্যায় কিন্তু দই বড়া ফেমাস তাই না দই বড়া খাওয়া হচ্ছে তো খাওয়া দাওয়া করে তারপরে যাব অন্য অন্য মন্দিরে তো যাই হোক এই যে দেখো এটা চলে এসেছিলাম ছয় নম্বর আমাদের গ্রামের দিকে এসেছিলাম একটু মানে আশেপাশে যে গ্রামগুলোতে পুজো হয় না সেই প্যান্ডেলে এসেছিলাম যাই হোক এখানে আমার মিষ্টিকে দেখো এইবার প্রথমবার এই এই হ্যাঁ কী বলে লাফালাফিতে চড়ানো হয়েছে মিষ্টিকে তো ও প্রথমে উঠতে পারছিল না কিন্তু ওর দাদা ওকে টেনে টেনে সুন্দর করে উঠিয়ে নিয়ে আসলো দেখো এরপর থেকে যে পরিমাণে দুষ্টুমি করেছে কি বলবো এটার থেকে আমি মানে ওকে নিতেই পারছিলাম না বাড়িতে এমন এখানে আমাদের আধ ঘন্টা কেটে গেছে শুধু ওকে নামানোর জন্য এতটা পরিমাণে দুষ্টুমি করেছে আর কি কী বলবো তোমাদের আর এখান থেকে নামতে দেখো একটুকু রকম ভয় নাই ডর নাই শরীরে মানে কিচ্ছু নাই ওইটুকটা মেয়ে এত দুষ্টু তো চলো দেখো আজকে ভিডিওটা। অবধি রাখছি বেশি বড় করতে পারিনি ভিডিওটা তো যদি পারি কালকে আবার যাওয়া যদি থাকে তো অবশ্যই যাব তো তখন তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো ঠিক আছে তো বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লেগেছে জানিয়ে অবশ্যই কমেন্টের মধ্যে তো ভালো লাগলে লাইক করে দিও কমেন্ট করে দিও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে সবাই সবাইকে টাটা